আসসালামু আলাইকুম। আপনি এক মোবাইলে একসাথে দুই কাজ কিভাবে করবেন? আমার কাছে একটা মোবাইল আছে, আপনার কাছেও একটা মোবাইল আছে ধরেন, তো একটা মোবাইলে আপনি দুইটি কাজ করতে চাচ্ছেন, যেমন আপনি ইউটিউবে দেখতে চাচ্ছেন এবং ফেসবুকে চালাইতে চাচ্ছেন, অথবা ব্রাউজারে কোনো কাজ করতে চাচ্ছেন সাথে সাথে ইউটিউব দেখতে চাচ্ছেন, অথবা গান শুনতে চাচ্ছেন, মানে দুইটা কাজ আপনি একসাথে কিভাবে করবেন একটা মোবাইলে। তো সেই জন্য আপনাকে যেটা করতে হবে, যেমন আমি ফেসবুকটা ওপেন করে নিলাম, ঠিক আছে, ধরেন যে আমি ফেসবুক চালাচ্ছি, এখন আমার মনে হলো যে আমি ফেসবুকে চালাবো পরে এবং কি আমি নিচে ইউটিউবে দেখব, তো সেটা কিভাবে সম্ভব এটা আমরা মিনিমাইজ করে রাখবো, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে রেখে দেবো ফেসবুকটা। এখন আমরা আমাদের ইউটিউবটা ওপেন করি, ইউটিউব ওপেন করার পর এখন আমরা ইউটিউবটা দেখব, ঠিক আছে, আমি কোনো ভিডিও প্লে করলাম না দেখানোর স্বার্থে, মানে আমার কপিরাইটের স্বার্থে, ঠিক আছে। তো এখানে আমি এই যে দেখেন এই বাটনটা, এই বাটনটার মধ্যে ক্লিক করব, মিনিমাইজের মধ্যে ক্লিক করব। এখন আপনি যে কোনো এক জায়গায় ক্লিক করে ধরবেন, দেখেন আমি একটা ট্যাবের মধ্যে ক্লিক করে ধরলাম, তারপরে উপরে যে স্প্লিটের চিহ্ন দেখতে পাচ্ছেন দুইটা ভাগ করা, এটার মধ্যে ক্লিক করলাম, এটার মধ্যে ক্লিক করার পরে নিচেরটার মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে। নিচেরটার মধ্যে ক্লিক করার পরে এখানে উপরে দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চলতেছে, নিচে আমার ফেসবুক। এখন যদি চান উপরে ফেসবুক নেবেন তাও কিন্তু সম্ভব, যেমন আমি এটা কেটে দেই, আমি এটা কেটে দিলাম, কেটে দেওয়ার পরে আবার ফেসবুকে গেলাম এবং আমরা এখান থেকে আবার ইউটিউব ওপেন করলাম, ঠিক আছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা যদি ফেসবুক উপরে নিতে চাই তাহলে আমাদের আবার সেইভাবে স্প্লিট করে নিতে হবে স্ক্রিনটা, এবং দেখতে পাচ্ছেন ফেসবুক হচ্ছে উপরে আর আমার ইউটিউব হচ্ছে নিচে, এবং কিন্তু সব কিছুই চলবে, ঠিক আছে, দুইটা কাজ একসাথে করতে পারবেন। আবার যদি স্ক্রিনটাকে আপনি রোটেট করে দেন তাহলে কিন্তু এটা আরও বড়ো হবে, দেখতে পাচ্ছেন, দুই সাইডে আরামসে এইভাবে চালাইতে পারবেন।